পার্কস্ট্রিটের পর শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো। দমকল বাহিনীর প্রচেষ্টায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে। কসবার অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন। চতুর্থ তলেই রয়েছে ফুডকোর্ট, বুকস্টোর, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন। দিনের ব্যস্ত সময়ে অ্যাক্রোপলিস মলে ছিল যথেষ্ট ভিড়। কসবার এই মলে রয়েছে একাধিক দোকান, পাশাপাশি রয়েছে অফিস। আর 10টা দিনের মতোই এদিনও খুলেছিল মল, চলছিল কেনা বেচা দোকানপাটগুলিতে। অফিসগুলিতেও নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল কাজ, কিন্তু আচমকাই সব থমকে যায়। আগুন লাগার খবর জানতেই শুরু হয় নিচে নামার তোড়জোড়। এদিকে বাইরে বেরোনো সিঁড়ি খালি নেই, আবর্জনা ভর্তি, নামতে অসুবিধা হচ্ছে, অভিযোগ মলের কর্মীদের। এদিকে এই পরিস্থিতির মধ্যেই ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন লাগার খবর পেতে ইতিমধ্যে একের পর এক দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। অক্সিজেনের মাস্ক পরে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। মল খালি করে দিয়েছে দমকল বাহিনী। ভেন্টিলেশন চালু রাখতে কাঁচ ভেঙে দিয়েছে দমকল বাহিনী। ভেতরে থাকা সবাইকে বের করে দেওয়া হয়েছে বলে খবর। মলের কর্মীদের নিয়ে এসে রাখা হয়েছে পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেছেন যে পূর্ণাঙ্গ তদন্ত হবে। অ্যাক্রোপলিস মলের অংশটুকু ইতিমধ্যেই ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে, যাতে বাইরে থেকে কেউ এই মুহূর্তে বিপজ্জনক অংশে ঢুকে না পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ, কিন্তু প্রথমে আগুন লেগেছে যে অংশে সেখানে পৌঁছানো যাচ্ছিল না, পরে ল্যাডারের সাহায্যে সেই অংশে পৌঁছতে সফল হন দমকল কর্মীরা। এরপরেই ওই অংশের ভেন্টিলেশন স্বাভাবিক রাখতে কাজ ভেঙে ফেলা হয়। অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে, জানিয়েছেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কলকাতার কসবা শপিং মল ঘুরে বেবি চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।